হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2 থেকে 3 আনা স্বর্ণের ভিতরে 21 ক্যারেট 22 ক্যারেট এরকম স্বর্ণের তৈরি করা 22 জোড়া কানের দুলের ডিজাইন। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে এখান থেকে যে ডিজাইনগুলো রয়েছে আপনি ভালোভাবে দেখতে পারবেন। আর আমি কিছু কথা বলবো, সেক্ষেত্রে ডিজাইনগুলো আপনি তৈরি করতে গেলে খুব সহজে তৈরি করতে পারবেন। বন্ধুরা দেখুন, এখানে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো মাত্র 2 থেকে 3 আনা স্বর্ণের ভিতরে আপনি যদি চান তাহলে তৈরি করতে পারবেন। বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো আপনি যখন তৈরি করবেন তখন আপনি 2 আনা দিয়ে বা 3 আনা দিয়ে যদি সবসময় ইউজ করেন তাহলে 2 আনা বা 3 আনা, 3 আনা দিলেই বেশি ভালো হয়, কারণ সবসময় রাফিউজের জন্য স্বর্ণটা একটু বেশি দিলে ডিজাইনগুলো ভালো হবে, আপনি ভালোভাবে সবসময় ব্যবহার করতে পারবেন। বন্ধুরা আর এখানে যে আপনার কম স্বর্ণের ভিতরে কিছু দুল রয়েছে তো সেটা দেখে নেবেন। আপনার ওজনগুলো এখানে দেয়া আছে যে কোনটার কতটুকু ওজন, কত টাকা দাম পড়বে। বন্ধুরা আর এখানে আপনার কিছু ডিজাইন রয়েছে 2 আনা স্বর্ণের ভিতরে, সে দুলগুলো যদি আপনি তৈরি করতে চান এক জায়গায় যাওয়া আসার জন্য তাহলে সেটাও তৈরি করতে পারবেন আপনি। আর এখানে কিছু ডিজাইন আছে আপনার লম্বা সিস্টেমের, সে দুলগুলো যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করেন তাহলে ভালো হবে। আর যদি আপনি সে দুলগুলো সবসময় ইউজের জন্য তৈরি করেন তাহলে আপনি একটু বেশি স্বর্ণ দিয়ে 3 আনা স্বর্ণের ভিতরে তৈরি করবেন লম্বা দুলগুলো, তাহলে আপনার ডিজাইনটা সবসময় ইউজ করে ভালো পাবেন। আর বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো রয়েছে ডিজাইনগুলো বাঁকা ডাট কিছু রয়েছে, বাঁকা ডাট দিয়ে কিছু রয়েছে আপনার পুশ ডাট দিয়ে, তো যেটা আপনার ইচ্ছে হয়। যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করতে চান তাহলে পুশ ডাট দিলে বেশি ভালো হয়, আর যদি আপনি সবসময় ইউজ করেন তাহলে আপনার বাঁকা ডাট দিয়ে তৈরি করলেই বেশি ভালো হয়। বন্ধুরা দেখুন এখানে যে দুলগুলো আপনি ভালো স্বর্ণ দিয়ে তৈরি করবেন, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করলে জিনিসটা আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার ব্যবহারে ভালো পাবেন। আর যদি কোনো সময় ভাঙতে যান তাহলেও জিনিসটা আপনার ঘাটতি কম যাবে, ভালোভাবে আপনি জিনিসটা পেয়ে যাবেন। বন্ধুরা আর এখানে যে আপনার দুলগুলো যে দেখালাম আমি, দুলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও ডিজাইন সম্পর্কে কিছু বিস্তারিত কথা আমি আপনাদের বলে থাকি, ডিজাইন দেখিয়ে থাকি। তো যখন সাবস্ক্রাইব করে রাখবেন তখন আপনার কাছে, যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে। ধন্যবাদ।